আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিদিনের সাধারণ জ্ঞান এর ১৯ নম্বর পার্ট নিয়ে। ইতিপূর্বে আমরা প্রতিদিনের সাধারণ জ্ঞান এবং কুইজ মিলিয়ে মোট ১৮টি টিউটোরিয়াল দিয়েছি, সেটার প্লেলিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেই তথ্যগুলো খাতায় নোট করে রাখবেন যাতে করে আপনাদের পরীক্ষার হলের মধ্যে অনেক সুবিধা হয়। যাই হোক, এবার আমরা শুরু করি আজকের সাধারণ জ্ঞান কি কি রয়েছে আমাদের। আলোচিত ঘূর্ণিঝড় তিতলি যে ভাষার শব্দ, হিন্দি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে কিন্তু সতর্কতা সংকেত চলছে, তো ঘূর্ণিঝড়ের সেই নামটা হচ্ছে তিতলি। এটা হিন্দি ভাষার একটা শব্দ, আর যার অর্থ হচ্ছে প্রজাপতি। পাকিস্তানি নামটা প্রস্তাব করে প্রজাপতি। যুক্তরাষ্ট্র ভিত্তিক পাসপোর্ট সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের জরিপে বৈশ্বিক পাসপোর্ট ক্ষমতায় শীর্ষ দেশ জাপান। মানে যে দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে জাপান। বাংলাদেশের অবস্থান ১০০তম, যেটা গত বছর ছিল ৯৫তম, এবছর ডাউন হয়ে ১০০তম হয়েছে। বাংলাদেশী পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পায় ৪১টি দেশে। এটা সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি পাসপোর্ট দিয়ে অন্য দেশে চলে গেলেন, পরে ওই দেশে গিয়ে ভিসা করলেন, এরকম ভাবে ৪১টি দেশে বাংলাদেশী পাসপোর্ট সুবিধা পায়। অন এয়ার অ্যারাইভাল ভিসা বলা হয়। অন এয়ার অ্যারাইভাল ভিসা বলা হয়, দেখেন অগ্রিম ভিসা না করে শুধু টিকিট ক্রয় করে অন্য দেশে যাওয়া, এটাকে বলা অন অ্যারাইভাল ভিসা। আলোচিত মি টু ক্যাম্পেইন, আপনারা পত্রিকা খুললে দেখবেন বলিউডের বিভিন্ন নায়িকারা বিভিন্নভাবে এই ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতেছেন। আলোচিত মি টু ক্যাম্পেইন যার সাথে জড়িত সেটা হচ্ছে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে, নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে। অং সান সু চি বর্তমানে হলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর, মিয়ানমারের স্টেট কাউন্সিলর। সম্প্রতি যে দেশ আত্মহত্যা প্রতিরোধ মন্ত্রণালয় গঠন করে সেটা হচ্ছে যুক্তরাজ্য। ইংল্যান্ড আত্মহত্যার প্রবণতা দূর করার জন্য আত্মহত্যা প্রতিরোধ মন্ত্রণালয় গঠন করে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে বর্তমানে আছেন জ্যাকি ডয়লো-প্রাইস, মানে ইনি প্রথম মন্ত্রী হলেন। আর এক্ষেত্রে ইংল্যান্ড নতুন করে $24 লাখ ব্যয়ের পরিকল্পনা করেছে, $24 লাখ। ম্যাজিক ওয়াটার কেলেঙ্কারির সাথে যে দেশ জড়িত সেটা হচ্ছে গুয়াতেমালা, ম্যাজিক ওয়াটার কেলেঙ্কারির সাথে জড়িত। সম্প্রতি গুয়াতেমালার সাবেক ভাইস প্রেসিডেন্ট রক্সানা বালভেট্টিকে খাল দূষণের নামে অর্থ আত্মসাতের জন্য শাস্তির আওতায় আনা হয়। এই খাল দূষণের নামে যে অর্থ আত্মসাত, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ম্যাজিক ওয়াটার কেলেঙ্কারি। সম্প্রতি আইটিসি ও আইএলও, ইন্টারন্যাশনাল ট্রেডিং সেন্টার ও আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে বাংলাদেশ যে চুক্তি স্বাক্ষর করে সেটা হচ্ছে সরকারি কেনাকাটা ও পেশাদারি বৃদ্ধিতে প্রশিক্ষণ। এর মেয়াদ ২০২২ সাল পর্যন্ত, আর এর জন্য মোট বাজেট রয়েছে ১০০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ১১,০০০ ব্যক্তি প্রশিক্ষণ পাবেন। ঘূর্ণিঝড় মাইকেল, আমরা তিতলি নিয়ে ব্যস্ত, মাইকেল আরেকদিকে ব্যস্ত। ঘূর্ণিঝড় মাইকেল যে দেশে আঘাত হানে সেটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা। আমেরিকার স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু এই ঘূর্ণিঝড় মাইকেল। সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন তিনি হচ্ছে নিকি হ্যালি। বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার টোকিওর সুকিজি বাজার। তবে ২০২০ সালে অলিম্পিকের জন্য সম্প্রতি এই বাজারটি বন্ধ ঘোষণা করা হয় এবং বাজারটি জাপানের কৃত্রিম দ্বীপ তোয়াস্তু দ্বীপে হস্তান্তর করা হয়। পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। পণ্য রপ্তানিতে বর্তমানে শীর্ষ খাত হচ্ছে কৃষি পণ্য, দ্বিতীয় শীর্ষ খাত হচ্ছে কৃষি পণ্য, প্রথম পোশাক। অলরেডি কিন্তু দেখুন চামড়া খাতের বিলুপ্তির কারণে বা চামড়ার বাজারের অবনতির কারণে কিন্তু চামড়া এই স্থানটি হারায়। এরপর দেখি আমরা সাইবার নিরাপত্তায় গুগলের নতুন অ্যাপস এর নাম। সাইবার নিরাপত্তা সেটা হচ্ছে ইন্ট্রা। সাইবার নিরাপত্তায় গুগলের নতুন অ্যাপস এর নাম, আপনারা এটা কিন্তু প্লে স্টোরে পাবেন। সম্প্রতি গুগলের সাইবার নিরাপত্তা ইউনিট জিগস এই টুল চালু করে। তো এই ছিল হচ্ছে আজকের সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সংক্ষিপ্ত টিউটোরিয়াল। আশা করি আপনাদের উপকার হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আরো বেশি জানতে চান, ডিসক্রিপশনে আগের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আগের 18টা ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখলেও কিন্তু অনেক উপকৃত হবেন। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আর আমাদের চ্যানেলটি কোথাও অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।